আসলে এখানে জয়েন করার পর থেকে হালিশহর এই থানা এরিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটাই আসলে আমার মেইন কাজ। তা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান প্রেক্ষাপটে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মাদক। মাদকের বিষয়ে আমরা একেবারে জিরো টলারেন্সে, এক্ষেত্রে কাউকেই কোনো সুযোগ দেওয়া কিংবা আইনের কাছ থেকে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাস নিধনে আমি সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব। এক্ষেত্রে এলাকার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেলে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হব।